আসন্ন করিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী করিমপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড সফল সদস্য ও এক নং আওয়ামী লীগের সভাপতি টুটুল সরকার। রবিবার দুপুর একটায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়। টুটুল সরকার ইউনিয়ন আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা। তিনি বিগত সময়ে নৌকার পক্ষে মাঠ পর্যায়ে কাজ করে নেতা কর্মীদের নজরে এসেছেন। দলীয় কার্যক্রমকে কেন্দ্র করে নেতা কর্মীদের প্রত্যাশা, মাননীয় প্রধানমন্ত্রী নৌকার মাঝি হিসাবে টুটুল সরকারকে মনোনয়ন প্রদান করবেন।